হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রান্না বান্না কমপ্লিট করে দিয়াসকে নিয়ে একটু ছাদে গেলাম, কারণ ও ওখানে এত খোলামেলা পরিবেশে ছিল, এখানে যদি একবারে ওকে বদ্ধ করে দিই তাহলে ওর মন ভালো যাবে না, ট্যাঁটা করবে, কাঁদবে, ছোপ করবে। এটা ওকে খেলা করছে, দৌড়ে দৌড়ে খেলা করছে, তাই তো? ট্যাঁটা করবে, কাঁদবে, ওই জন্য দেখলাম ছাদে ঘুরিয়ে নিয়ে আসা ওকে খুব দরকার। তাই রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, 12টার মধ্যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ঢাকা ঢুকে দিয়ে রেখে ঘর দুয়ার পূজ ব্রেকফাস্ট চান গোছানো সমস্ত কমপ্লিট। বাবরে বাবরে, কি খুব মজা পেয়েছে। প্লেন দেখছে, প্লেন কত প্লেন আসছে, গুনছে 1 2, কখন আবার বাংলায় বলছে 3, নিজের মনের মতো করে যাচ্ছে। যেমন মানে যাই ছাদে ঘুরে আসি আর তোমাদেরকে দেখাই, চলো ছাদে কারা ফুল গাছ লাগিয়েছে জানি না, বেশ দারুণ লাগিয়েছে, একটা দারুণ ফুলের বাগান করেছে। কি বাবা, না না ওখানে উঠো না, ও এই সিঁড়িটা দিয়ে জলের এই এটা যেন কিসের ওখানে লিফটে লিফটের ঘরের কাছে ওঠার চেষ্টা করছে। বাবা তুমি ওঠো না, আর সঙ্গীত তো ওর অফিসে নিজের মতো কাজ করে যাচ্ছে, এখানে হয়তো অনেক সাউন্ড আওয়াজ আসবে কারণ প্রচণ্ড জোর আজকে হাওয়া দিচ্ছে, আর তোমার তার সাথে তো প্লেনের আওয়াজ আছি। ও পেটে দুপা মেরে দিল, কুটু 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 কুটু। চলো ফুল গাছগুলো দেখায়, বেশ দারুণ বাগান করেছে, কে করেছে এখনো পর্যন্ত জানি না, কারণ সবে তো আমরা এসেছি এই 2 দিন হলো, জানতে পারবো কারা এই বাগানটা করেছে। দেখো বাগানটা কি সুন্দর করেছে, প্রচুর গাছপালা, দারুণ রংবেরঙের ফুল ফুটেছে, দারুণ লাগছে। হ্যাঁ দৌড়েও না বেশি, দারুণ লাগছে না? এখানে বাগানটা দেখে আমার মনটা ভরে গেল, এত ফুল, সুন্দর সুন্দর ফুল দেখে ছাদে এসে। জল খাবে, দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছো, চলো নিচে চলো। আজকে একটু ছাদে ঘুরিয়ে নিই, তারপর ওকে নিচে নিয়ে যাব, স্নান করাবো, খাওয়াবো, তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করবো। সঙ্গীতে উঠতে অনেকটাই লেট আছে, প্রায় 2:30 বেজে যাবে, 2:30 বেজেই যায় আমাদের খেতে, 2:30 বেজে যাবে। তা গেস্টটা আগে খাই দেবো, তারপর ছাদে হাঁটতে দারুণ আছে, ওদের জোরও আছে, সাথে এত সুন্দর ফুল গাছ, চারিদিকে প্লেনের আওয়াজ। আমার পেটে খালি ঘুষি মারছে গো ছেলেটা, কি করছো বসে আছো, কেন বসে আছো, ক্লান্ত হয়ে গেছো? আবার দৌড়াতে লেগেছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিয়ে ঠাকুরকে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এখন শীতকাল, অনেকদিন আমার ঠাকুর ঢাকা পাইনি, ছিলাম না, এখন ঢাকা দিয়েছি। কি খেয়েছো? প্রসাদ খেয়েছে, হ্যাঁ ও নাম করে প্রসাদ খেয়েছে। আরে তুমি কি আসবে? দেখো না কিছুতেই আসছে না, কখন থেকে ডাকছি, চা দিয়েছি, মুড়ি দিয়েছি, ঠান্ডা হতে চললো চা। না গো মিথ্যা করে বলছি, একবার ডাইনিং এর দিকে তাকিয়ে দেখো, সব কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ ভাবি মুই খাবি চা, আর তুমি কি খাবে? ম্যাগি। ও এই ঘরে ফোনে বসে বসে কিছু একটা গেম খেলছিল, যেই দেখলো বাইরে গিয়ে ম্যাগি দেখে কি রিয়াকশন, আর আমাদের নিয়ে নিয়েছি মটরশুঁটি, চানাচুর, মুড়ি, ম্যাগি। ঠান্ডা হোক বাবাই, ঠান্ডা হোক, খুব গরম। আজকে রাত্রেবেলা বানানোর রুটি আর কাঁচা মটর পড়েছিল, অনেকগুলো মটরশুঁটি পড়েছিল, সেগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, আর মুড়ি দিয়ে খেতেও ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম ওই রকমই সাইজে ছোটো ছোটো করে আলু আর মটর কেটে মটরগুলো ছাড়িয়ে নিয়ে একটু ঘুগনির মতো করি। বেশ কাঁচা মটরশুঁটির ঘুগনি ভালোই লাগবে, অল্প পেঁয়াজ রসুন অল্প তেলে সমস্ত কিছু, এখন ব্যাপারটা অল্প তেলে, আমাকে এখন অনেক মাথায় ভেবে ভেবে রান্না করতে হচ্ছে কী করে আমি অল্প তেলে রান্না করবো। যাই হোক ঢাকা দিয়ে দিয়ে অনেক কিছু করে রান্না করছি, কার্টুন দেখছে মন দিয়ে, এতক্ষণ বাবার সাথে বসে বসে বিস্কুট খাওয়া হলো, গোফার্স থেকে মাল ডেলিভারি দিয়ে গেলো, ও সেখানে একটা বিস্কুট ছিল, ওরা বাব্বাটা মিলে বারবানের প্যাকেট বাব্বাটা মিলে একটা খেলো, আমাকেও দিয়ে গেছে, আমি এখানে ডিউটি করছিলাম, পিঁয়াজ একটা একটা করে আমাকেও দিয়ে গেছে। চলো এটা করে নিই, তারপরে একটু রেস্ট নিতে পারবো, অলরেডি এখন 8টা বেজে গেছে, এখন খাই 9:30 10টা, এখন
একটু তাড়াতাড়ি খেয়ে দেখো কি করে বানাই, অল্প তেল মশলায় কাঁচা মটরশুঁটি ঘুমি। এবার একটু হলুদ গুঁড়ো, আর এটা আদা জিরে ঘরে বেটে ফ্রিজে রেখে দিয়েছিল, একটু আদা জিরে বাট মশলা দেব না, নামাবার আগে একটু দেব গরম মশলা। সুন্দর কালার চলে এসছে, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। খেলে তুমি অল্প তেল মশলা দিয়ে কি যেন নিজেই মটরশুঁটি দিয়ে মটরের ঘুগনিটাই ভালো, মানে বিনা তেলে না একটু একটু বেশি ঘন্ট পকছে, মোটি বিনা তেলে না, অল্প তেল মশলায় বেশ ভালোই লাগলো। আর আদা জিরে বেটে রান্নার টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো এবার থেকে ঠিকই করেছি, আদা জিরে বাটা দিই
রান্না করব, মানে জিরেটা গুঁড়ো আর ইউজ করব না, আদা জিরে যখন বাটবো দুটো ধনেও যদি গোটা বেটে রাখা যায় ভালো হয়, কিন্তু আদা জিরেটাই থাকুক, কাঁচা ধনে যদি আবার গন্ধে বেরো। চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি, আস ব্যাস এই আবার পিছনে না। অলরেডি এখন বেজে গেছে কটা, 10:15 বাজতে যাচ্ছে, আমি ফ্রেশ হবো, তিয়াসকে ফ্রেশ করবো, কারণ আমার একটা মানে ঘুমাতে যাওয়ার আগে একটা কাজ না, এখন অনেকগুলো কাজ আছে, তিয়াসকে ফ্রেশ করা, ক্রিম মাখানো, আমার নিজের ফ্রেশ হওয়া। চলো আজকের মতো আবার চলো বলছি, ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করছি না, টাটা বাবা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবসময় হাসি খুশি থেকো, আর চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাই।